রোদে পুড়ে পিচ গলে ভিজে পথে, মন পুড়ে আশা কাঁদে তারি সাথে সাথে, রোদে পুড়ে পিচ গলে ভিজে পথে। কত মানুষের কত হাহাকার, থামবে কখন তুমি বলো একবার, তোদে পুড়ে পিচ গলে এই যে পথে। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক করে ততই পড়েছি। সারি সারি জনতার এই যে ভিড়ে, কেউ তো কারো পানে দেখো চাই না ফিরে। তাই তো আমি ভাই এই হাতটাকে চালাই, এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই। পিচ ঢালাই পথ তারে ভালোবেসেছি, তার সাথে মন তারে বেঁধে নিয়েছি। ছোট ছোট মানুষের অন্ন কেড়ে, বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে। তবু দেখা যায় আর নয় যে কোনো ঠাই, বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই। পিচ ঢালাই পথ তারে ভালোবেসেছি, তার সাথে মন তারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক করে ততই পড়েছি। আবশ্যক কর্মখালি 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 আবশ্যক কর্মখালি তখন মানি ব্যাগ, মানি ব্যাগ একটা টাকাও নেই, তার আবার মানি ব্যাগ। কেচকি বিবির স্বামীর নাম আকবর বাদশা, ব্যাগ বলো হে ব্যাগ, দিলে তো আমার দিনটা নষ্ট করে চত্ব সব। হা করে দেখছো কি, একটা সিগারেট দাও। নেই নেই আশ্চর্য,
মানি ব্যাগ আছে তো তাতে মানি নেই, পকেট আছে তো তাতে সিগারেটের প্যাকেট নেই। বলি তোমার আছেটা কি ভায়া? ছোটবেলায় বাপ মা হারানো, এতিমখানায় বড় হওয়া একটা ছেলের কাছে দুর্ভাগ্য ছাড়া আর কি বা থাকতে পারে। এতিম? তা তোমার তো কিছুই নেই, কিন্তু নামটা কি, নাকি তাও নেই? ওটাই শুধু আছে, তাও বোধ হয় এতিমখানারই দেওয়া, মোহাম্মদ খালেদ আলী। কি করা হয়? এতিমখানার পয়সায় কোন রকমে আয়ে পাশ করে এখন চাকরি খুঁজে বেড়াচ্ছি। চাকরি তা তুমি পাবে বলে আশা করো? আশা নিয়েই তো ঘুরে বেড়াচ্ছি। আশা বলে একটু আগে আমি যখন তোমার পকেট মারতে গিয়েছিলাম তখন আমার আশা ছিল না? ওসব আশা ভাষা ছাড়ো, আমাকে দেখো, আশা ধরে থাকলে আমি দারোগার ছেলে হয়ে চাকরি না পেয়ে শেষ পর্যন্ত পকেট মার হতাম না। শোনো, মোলাকাত যখন হয়েছে তখন আমার সঙ্গে হাত মিলিয়ে এই দুই আঙ্গুলের ব্যবসায় নেমে পড়ো। দু আঙ্গুলের ব্যবসা? এই পকেট কাটা আর কি, পেটের খাতিরেও কাজ করতে তোমার মোটেই কষ্ট হবে না। ভয় নেই, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। চুপ করো, নিজের ঘৃণ্য পেশায় আমাকে জড়াতে তোমার লজ্জা করছে না? অত নাক সিটকিও না, দুনিয়াটা কি পকেট মার নয় শুনি? কেউ ওপরে, কেউ ফুটপাতে, কেউ ধরা পড়ে, কেউ পড়ে না। যাচ্ছ খালেদ মিয়া? যা, দুনিয়াটা গোল হলে এই খোকা পকেট মারের সাথে আবার দেখা হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহেন আহেন, বলি নমাজের টাইমে তো সেবাটারেও দেখা জানো, হ্যাঁ, কিন্তু হইবার টাইম হলে ঠিক হয় হাজির। বলি এটা কি মসজিদ না বেকার কোম্পানির মোসাফির কানা খুলে বসে? জি, মানে? মানে জানেন, বেকার গইখানে জায়গা দিলেন নমাজিরা যে জায়গা পাইব না। কিন্তু আশ্রয়হীন হাল্লার ঘর ছাড়া কোথায় আশ্রয় পাবে? আবার বক্তৃতা শুরু করলেন, কয়ে দিই যান এখান থেকে, হনো কয়ে দিলাম। হ, চাকরিটা পেলেই চলে যাব। চাকরি? চাকরি যেমন গাছের গোটা, নাড়া দিলেই টপ 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 টপাইয়া পরে। আবার খাড়া রইলেন কেন? যান জলদি এখান থেকে, কয়ে দিলাম। হ, কিন্তু বড় ইমাম সাহেব আমায় জায়গা দিয়েছেন, তাকে বলে না হয়? বড় ইমাম সাহেবের আবার দোহাই পারতাছে? হ্যাঁ, আমি যে মোতাল্লি, আমার কোনো দাম নাই। হ্যাঁ, কই দেশের তো যে আমার হালাড়াইছে, তারই তো রাহনে জায়গাটা পাই না। হ্যাঁ, তারে রাহম কই? কিন্তু আমি যাব কোথায়? যখন নামে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সব পশু, একটা নির্দোষ লোককে শুধু শুধু মারলে? যাও যাও যাও।
হা করে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয়। আশ্চর্য, না জেনে শুনে একটা লোককে শুধু শুধু মার খাওয়ালি। আমি কি আর জানতাম, জানলা দিয়ে ও কি মারছিল আমি মনে করেছি চোর, তাই আমি চিৎকার করেছি। বেশ করেছিস, এবার ঘরে তোল আর প্রাণ ভরে সেবা কর। যত্ত সব ওঠো ভাই, ওঠো ওঠো তো। গায়ের ব্যথা কমেছে? ও জ্বর তো নামেনি? না। ও রাতে আপনাকে আমি খুব ভয় পাইয়ে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, ওরা ওরা কতজন মিলে আপনাকে মেরেছিল? মানে আমি না কোনার সময় পাইনি। এত মার খেয়েছেন যে কথা বলারও বল পাচ্ছেন না। আমি কি আর জানতাম যে আপনি ভাইয়ার বন্ধু? তা ভাইয়াকে বলে আমাকে মার খাওয়াবেন নাকি? আপনি যেতে পারবেন না? কে বলেছে পারবে না? ওই খালেদের হাতেই তোকে শাস্তি পেতে হবে, বুঝলি ভাইয়া? আমি বলছিলাম কি? কি বলছিলে? তোমার মেয়ের জবাব নেই, মার খেতে জানো অথচ মার দিতে জানো না। ভাগ্যিস গত রাতে তুমি আমার হাতে পড়েছিলে, অন্য কোথাও হলে তো তুলো ধুনো হয়ে যেতে। একটু শক্ত হও বুঝলে, একটু শক্ত হও, দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম। তুই আবার হা করে কি গিলছিস বলে, ওকে কিছু গিলিয়েছিস? উনি তো ব্যস্তই আছেন। ব্যস্ত বলি কি নিয়ে? ওকে ওকে নিয়ে। তাহলে ওর খাবার নিয়ে আসছিস না কেন? বারে পাখা করছিলাম যে। আরে শোন শোন, কি ওকে গরম গরম দুধ এনে খাওয়াস কিন্তু, বুঝলি ভুতুম পেছি? কি বললে? না 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 না, গুণ সুন্দরী, রূপ সুন্দরী, ঢাকা সুন্দরী, পাকিস্তান সুন্দরী, বিশ্ব সুন্দরী। শোনো, প্রতি দু ঘন্টা অন্তর অন্তর এই ওষুধটা দুদাগ করে খেয়ে নিও, আর বাসায় যেন বলো না যে আমি পকেট মারি। ওরা জানে আমি এক সহদগরি অফিসে ছোট কেরানির চাকরি করি, দারোগার ছেলে হয়ে পকেট মার হলাম না চাকরি না পেয়ে। আশ্চর্য? হ্যাঁ আশ্চর্য, সত্য গল্পের চেয়েও আশ্চর্য। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আচ্ছা চলি, ধান্দায় বেরোতে হবে। কি বললি? হ্যাঁ ভাইয়া তাই বলেছে, ভাইয়া বলেছে। বলি দুধ কি ঘরে গড়াগড়ি খায় যে বললেই দিতে হবে? হবে না হবে না, কোত্থেকে পরগাছা জুটিয়ে রে, এখন হাসপাতাল খোলার মতলব। করিস তো কেরানিগিরি, তোরা তো হাতে নিতে সাজার দরকার কি? আহ মা আসতে বলো, ভদ্রলো শুনতে পাবে যে। ও মা, ভাইয়ের সঙ্গে সঙ্গে দেখছি বোনেরও দল বদলে পড়ছে। যত্ত সব, আমি যা বলবো শুনিয়ে শুনিয়ে বলবো। ঠিক আছে, তাহলে বিপদের জন্য তৈরি থেকো। বিপদ? ভদ্রলোক তাড়াতাড়ি ভালো হয়ে না উঠলে ভাইয়া বলেছে পুলিশে ঝামেলা হতে পারে। নির্দোষ লোককে মারা আইনের চোখে বিরাট অপরাধ। ও মা বলে কি গো, জামা যা ওই দেখছি তুই দুধ আছে যত ইচ্ছে নিয়ে যা, দোকান থেকে বালিও আনিয়ে নে। আরে এসোই না, আরে এসোই না। চাচা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আরে এসোই না, দেখবে কোথায় নিয়ে এসেছি। এতকাল পরে যখন তোমার সাথে দেখা হলো তখন কি আর তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি? এসোই না চাচা। মিয়া চাচা চাচা করো না, তোমার বাপ যে এককাল আমার বন্ধু ছিল সে কথা ভুলে যাও, ভুলে যাও। হ্যাঁ ভুলে যাও। জানো আজ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চাচা বাতি যে বলে কিছু নেই,
সব ইহার দোষ। এই ওস্তাকার থেকে কন্ট্রাক্টর হয়েছি, দুনিয়ায় অনেক কিছু দেখেছি, পয়সা ছাড়া দুনিয়ায় মজা কিছু মেলে না। দুনিয়ায় মজা কিছু মেলে না। আসুন, কি আমার সৌভাগ্য। কি নানি, আসর দেখছি একদম খালি। আপনি যখন এসে পড়েছেন তবে আসর জমতে কি আর দেরি হবে? আরে এসো। আরে চাটা করছো কি? এসো। তা ইনি কে? আমার দোস্ত, অনেক দিন পরে দেখা, তাই ধরে নিয়ে এলাম। তা আমার গোলাপ জান কোথায়? গোলাপের গন্ধ তো অনেক শুকেছেন, আজ শরবত খাওয়াবো। শরবত? কয়লার শরবতি, এদিকে একটু আয়। আয়, এখানে না, এইখানে বস। বাহ, চমৎকার তো। লজ্জাপতি সখী আমার, যেও না এমনি করে, তা খেমটার বাজারে কমটা কেন? বাহ, এরূপ কি লুকিয়ে রাখার জন্য? কাল না গেলে আমি তো বিশ দাঁত ভেঙে দেবো। কি চাচা, এবার নেশা কেটেছে? হ্যাঁ ভাতিজা, নেশা কেটেছে। তাহলে চাচা এবার আপন প্রাণ বাঁচা। ওঠ, ওঠ বলছি। চল তারা, চল। এ নাও, শোনো, এর পরও যদি এর উপর কোনো অত্যাচার হয় তাহলে তোমার নিস্তার নেই বলছি। শুনেন, আমি এর আগে আমার জন্য কেউ লড়েনি, থেকে উঠে বসেছেন? আমি না মানা করেছিলাম। দেখুন, আমার জ্বর একদম নেমে গেছে, আপনি শুধু শুধু আমার জন্য ভাবছেন। কি বললেন? না মানে বলছি, বলি ভাবনার কি শেষ আছে? নেই বুঝি, তা আবার নতুন ভাবনাটা কি শুনি। আপনি বড্ডই খুলে না বললে কি কথা বুঝতে পারেন না? না, ঠিকভাবে আপনার দেখাশুনো না করলে ভাইয়া যে আমাকে বকবে তা কি আপনি বুঝতে পারছেন না? এখন পাচ্ছি, এখন পাচ্ছি। বোকা কাহিকা, হায় আল্লাহ, এ আমি কি বলে ফেললাম, কসম আপনার, আপনাকে যে বোকা বললাম তার জন্য ভাইয়া না শোনে, শুনলে শুনবে না। সব কথা ভাইয়াকে শোনাবো, অত বোকা কিন্তু আমি নই। ও মা, বাড়ি খেয়ে নিন তো, যেখানের হাত সেখানেই থাকুক, রোগী হয়ে আবদ্ধ হতে নেই। নিন ঠাকুর। আষ্ট
আশ্চর্য, আমি আসতে রোগী সেবা বন্ধ না মানে ভাইয়া উনার না বার্লি খাওয়া শেষ হয়ে গেছে। আমি বার্লি খেয়ে নিয়েছি। হ্যাঁ ফলও খেয়েছি। আচ্ছা ফলও খেয়েছ মানে? আমি এবার যেতে চাই। যেতে চাও? এসেছ স্বইচ্ছায়, যেতে হলে আমার ইচ্ছা। স্বইচ্ছায় আর এলাম কোথায়, আপনি তো নিয়ে এসেছেন। একটু বুদ্ধি খুলেছে মনে হচ্ছে। কিন্তু শোনো মিয়া, তোমাকে আর আমি এভাবে শূন্যে ভাসতে দিতে রাজি নই। চাকরি খুঁজছ, এখানে থেকেই খোঁজো, আবার কোথায় কি কাণ্ড বাঁধাবে তার কোনো ঠিক আছে? কপালগুনে চাকরি যদি পেয়ে যাও তখনই যাবার কথা চিন্তা করবে, তার আগে নয়, বুঝেছ? বুঝেছি। আমারে দেন, আমারে দেন, আমারে দেন,
দেখছেন মিয়া বিটকুল গুলি কেমন কলা দেয়া চলে গেল। আরে তুমি না অন্ধ ছিলে? আসিলাম, আবার ওয়া যাবো। অন্ধ মিসকিন বাবা। দুনিয়াটাই ঝুট। ওই জিও সিগারেট পিও না খান সাহেব, আমি সিগারেট খাই না। তা জুবে আজকাল কা বোলা পান তো আত্মে সিগারেট লেকে জন্ম লেতা হ্যায়, আর তুম সিগারেট নেই পিতা। বেটা তোমারা দন্দা ক্যা হ্যায়? চাকরি তালাশ। নৌকরি? ওই জওয়ান, আদমি তালাশ করলে খুদাকে ভি পায়, পর নৌকরি নেই। হচ্ছে তোমারা নাম ক্যা হ্যায়? খালিদ। খালিদ? আমার খালিদ? কি হয়েছে খান সাহেব? কিছু নাই, কিছু নাই। আমার খালিদ ইয়াদ আসে গেল, ইয়াদ আসে গেল। তিন দিনের পকারে আমার ছড়ে চলে গেল। ও তোমার মতোই ছিল। হ্যাঁ ছোড়ো ইন বাতোকো, এই জিন্দগি। শুনো, এই চাকরি কা দন্দা ছোড়ো। আজ থেকে তুম আমারা বেটা হ্যায়, দিলদার খান কা বেটা হ্যায়। আম তুমি ট্যাক্সি ড্রাইভার বনায়েগা, ট্যাক্সি ড্রাইভার। ছোটবেলায় বাবা মাকে হারাবার পর থেকে অনেক দয়া আমি দেখেছি, আর সেই দয়া আজ আমাকে এখানে নিয়ে এসেছে। আমার কোনো দয়া, কোনো করুণার প্রয়োজন নেই। বিশ্বাস করো সর্বতী, দয়া নয়। সে রাতের পর থেকে তোমাকে আমি ভুলতে পারিনি, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবই। সর্বতী, তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা? এ পাড়ায় যারা আসে সবাই ও কথাটা বলে, আর তাদের ভালোবাসার কথা শোনার জন্যই তো আমরা এখানে আছি। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। বাবা বাবা বাবা, একেবারে লাইলে মজনু ড্রামা। চুপ করো। আমাকে চুপ করিয়ে লাভ কি বলুন? আপনাদের সব মতলবই আমি জানি। ওকে নিয়ে যেতে চাইছেন বুঝি? ও যেতে চাইলে তোমার আটকাবার সাধ্য নেই। বুড়ো, আমি আটকাতে চাইলে তো সাধ্যের অসাধ্যের কথা। নিয়ে যান, সদর দরজা দিয়ে নিয়ে যান। তবে ঝামেলা থেকে বাঁচবার জন্য কিছু খরচাপাতির দরকার তো। কি বলতে চাইছো তুমি? না মানে আমার হাতে 2500 টাকা দিয়ে দিলি। 2500 টাকার জন্য ওকে তুমি বিক্রি করে দিতে চাও? বুড়ো, বিক্রি নয় শিলামি, ওর পিছনে তো আর কম টাকা খরচা করিনি। তবে আপনার জন্য সপাতিক টাকা কমাতে পারি। এর কম হলে ওই কন্ট্রাক্টর সাহেব, তিনি তো আবার। আমি তোমাকে 2000 টাকা দেবো, কিন্তু আমাকে এক মাসের সময় দিতে হবে। এ তো আবার মুশকিলে ফেললেন। ঠিক আছে, আজ হলো বৈশাখে নয়, জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে রাত 9টার মধ্যে 2000 টাকা আমার চাই, নইলে। তাই হবে। ক্লেচ, ব্রেক, সমঝা? বুঝেছি। হচ্ছে বহুত রাত হয়েছে, দের হলে লালি আমাকে মারবে। লালি? হ্যাঁ, সেই তো আমার মা বাপ। লালি ছাড়া তোমার আর কেউ নেই ওস্তাদ? আলবত আছে, আমার লালি আছে, তুমি আছো। জানো বেটা, বড় জঙ্গের সময় এখানে আসেছিলাম, এখানে আমি সব পেয়েছি, বিবি বেটা লালি সব পেয়েছি। তাই তো এই দেশকে ভালোবেসে এখানে রয়ে গেছি। চলো
কাফি দের হয়েছে। আপনাকে ড্রাইভ শিখিয়ে ট্যাক্সি ড্রাইভারি লাইসেন্স চাকরি সব কিছু জুটিয়ে দেবে বলেছে। বড় দিলওয়ালা তো দিলদার খা। ওর আছেই তো দিলি। আর হ্যাঁ, একটা মেয়ে। মেয়ে? তুমি কিছু? হ্যাঁ হ্যাঁ বলি, কেন দেখেছো? কেন? ভুল হয়ে গেছে, আর কখনো দেখবো না। আর দেখবো না? কেন দেখবে না, 100 বার দেখবে। তবে চুপি চুপি, কাউকে বলতে পারবে না। জানো, ও আমাকে খুব ভালোবাসে। কে? কে? পুতুল। আর কে? পুতুল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গজব খোদা কা, হচ্ছে তুমি ইদারে? আমি তোমার ইন্তজার করছি। আমি ওর সঙ্গে কথা বলছিলাম বাবা। আচ্ছা চলো, আগে কাজ আর বাদ মে বাদ, চলো চলো।
নাও ঘুমোইনি, বিপদে পড়ে জেগে জেগে ঘুমিয়ে আছে। হায় আল্লাহ ভাইয়া, ধরো মুন্সির বলে তাম রাস্তা নাববি। আজকে আমার চিন্তাটা দূর হইল। আজকে এই ট্যাক্সি নিয়ে তুমি বাড়ি যাও। ওস্তাদ, তোমার মেহরবানি আমি কোনোদিন ভুলব না। এহসান মেহরবানি কিচ্ছু না, কিচ্ছু না। তুমি তো আমার বেটা। ভাইয়া, ওনার না, ওনার করছিস কেন? খালেদ ভাই বলছি কি, ব্যথা হয়ে যাচ্ছে? না মানে খালেদ ওর চাকরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমার একটা চাকরি হবে। হ্যাঁ। তুমি? হ্যাঁ আমি। সাহেব ট্যাক্সি ড্রাইভার হয়ে গেছে আর আমাকে নিয়ে একদিনও বেড়াতে গেল না। দুষ্টু কোথাকার, বাড়ির সামনে ট্যাক্সি দেখে বুঝি চোরের মতো উঠে বসে আছো। হ্যাঁ, মাঝে মাঝে চুরি না করলে মজা লাগে না। আমাকে নিয়ে চলো না। কোথায় যাবে? যেখানে তোমার মন চায়। বেশ চলো।
সত্যি পাগল হয়ে যাবো মা, চলি। তোদের কাউকে কিছু হতে হবে না, পাগল হব আমি। আমার পাখি দিতে তো গোলাপ চান, কেন পাখি দিয়া কি করবি? দেই না, এই নে তোর পাখি। আজ আমি ছাড়া পাচ্ছি কিনা দেখ, তোকেও ছেড়ে দিই। নটার সময় আসবার কথা, ও আসবে, নিশ্চয় আসবে হয়তো। আরে রেখে দি ওরকম পিয়ার মহব্বত, ঢেরটা কিছি টাকা পয়সার কথা উঠলি চোত মাসের নদীর মতো শুকিয়ে যা। যত সব ও এসছে, কিনানি পাখি এখনো উড়ে যায়নি? পাখনা কেটে দিয়েছি। তাহলে মক্কা মতন চলে এসেছে। হ্যাঁ তোমার আচরের দা চিনতে পারছো না? আমি কিন্তু তোমাকে চিনতে ভুল করি, কারণ প্রতিশোধ নিতে আমি ভুল করি না। পারলাম না হতভাগে, তোকে আমি বাঁচাতে পারলাম না, কারণ আমিও তো তোর মতো একটা হতভাগা, দুনিয়াতে কারো কোনো কাজেই আসলাম না। মিথ্যেবাদী, ভুলো খারাম, বেঈমান, আমার ছেলে চোর, এত বড় কথা বল, বল তাকে কোথায় বিপদে ফেলে এসেছিস, নইলে নইলে তোর জীব আমি মেরে ফেলবো। মা সরে যা, আমি তোর মুখ দেখতে চাই না। চুপ করো মা, চুপ করো। ও যা বলেছে সব সত্যি, ভাইয়া পকেট কেটে সংসার চালাতো, এই কথা তুমি না জানলেও আমি জানতাম। পকেট করছিলাম। হ্যাঁ মা, ভাইয়ার মুখে এতদিন তোমাকে আমি বলতে পারিনি, একটা মিথ্যাকে আমরা অনেকদিন সত্য বলেছি মা, অনেকদিন সত্য ভেবেছি। এ আল্লাহ, এর আগে আমার মরণ হলো না কেন, মরণ হলো না কেন? মাকে বলে দিও দুনিয়াতে মা বলে ডাকার মতো কেউ নেই,
এই এতিমের মা তিনি। আমি তাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। আব্দুল জলিল ওরফে খোকা। কত মাস? ১৬। অপরাধ? দারিদ্র। কি বললে? জিনা, পকেট কেটেছিলাম। চেহারা দেখে তো ভদ্রই মনে হয়। সব ভদ্র চেহারাই কি ভদ্রলোক হয় স্যার? ওর জিনিসপত্র মালখানায় জমা দিয়ে স্টোর থেকে কম্বল ও কাপড় ইস্যু করে দাও। সে তার শুনবে, গান শুনবে, কিচ্ছু শুনবে না। অতি চমৎকার। তাহলে আমার ছাগলের দুধ খাবে। হালাচ্ছি, এখানে রিকশা উঠছে। বুচি বুচি ও বুচি। ও মা, অতি চমৎকার মামা জি। অতি চমৎকার আর রইলাম কই, ভারে ভারে যে চাপটা পেয়ে গেলাম। ও মা, ভয় পেয়ে গেলি নাকি? থামো, বলি কি মতলব নিয়ে আমাকে আবার জ্বালাতে এসেছো? মতলব? হ্যাঁ রে, সে এক অতি চমৎকার মতলব। জানিস, ভাড়া দিতে পারিনি বলে বাড়িওয়ালা দানা আমার সংসার শুদ্ধ তাড়িয়ে দিল। তাই এখন থেকে তোদের এখানে থাকার মতলব নিয়েই চলে এলাম। কি? আর হ্যাঁ, এখন থেকে অতি চমৎকার ভাবে রানীকে গান শিখাবো। আহা, কি চমৎকার গলা! গান গান গান, গানের পেছনে দৌড়ে কি পেয়েছো তুমি? বাবার একমাত্র ছেলে হয়ে বংশের মুখে চুনকালি ছাড়া আর কি দিয়েছো? আবার এসেছো আমার মেয়ের কপাল ভাঙতে। বাড়িতে খোকা নেই আর তুমি কিনা? কোথায় আমার ভাগ্নে মিয়া? মামা, ভাইয়া, ভাইয়া না, খোকা অফিসের কাজে করাচি গেছে, ফিরতে দেরি হবে। অতি চমৎকার, তোরা দেখছি একা। তাহলে আমি ঠিক সময়ে এসে পড়েছি। হায়, দুটি মেয়ে মানুষ, অথচ বাড়িতে কোনো পুরুষ নেই। আছে, ভাইয়ার বন্ধু আছে। মার কথায় তুমি কিছু মনে করো না তো মামা? আমি কিন্তু তোমার কাছে গান শিখবো। আচ্ছা পুতুল। তুমি ভালোবাসো কিনা তাই এনে দিলাম। দেখো কি সুন্দর বর। তোমার পছন্দ হয়েছে? কেন হবে না? মানে রালি, আমি চলি। এক্ষুনি যাবে? দেখো দেখি কার সাথে কি করে বসলাম।
এই দেখো মুরগিটা আবার গেল কোথায়, এরা আমার চালিয়ে খেলো। अब मोहे सजनवा मोहे गुन गाओ, अब मोहे सजनवा मोहे गुन गाओ, गावत गाओ वही पुकारे, गावत गाओ वही पुकारे, गावत गाओ वही पुकारे, अब मोहे सजनवा मोहे गुन गाओ, अब मोहे सजनवा मोहे गुन गाओ। কি হলো মা? শরীরটা কেমন যেন লাগছে। ও কিছু না, কয়েকদিনের মধ্যে তুই যখন বড় গায়িকা হয়ে যাবি তখন দেখবি এসব শরীর টরীর অতি চমৎকার হয়ে যাবে। হ্যাঁ উমিয়া, তুমি মন দিয়ে চিঠি লিখতেছ কোনানে? বাড়ি বাড়ি খালি দিই বাড়িতেই লেহ, যে মাইয়াতে লেগে জেলে আইলা তার কোনো খোঁজ খবর লইছ? সর্বতী তোর মেয়া সর্বতী মহব্বতে, খবর না থাকলে মাইয়া লোকেও ঠিক থাকে না, বুঝছ? থাকবে, নিশ্চয়ই থাকবে। সর্বতী এমন এক মেয়ে যে যুগ যুগ ধরে আমার জন্য অপেক্ষায় থাকবে। অতি চমৎকারিক শালা ভাই, বাস বাস বাস, অতি চমৎকার ভাবে নাম মা। কিন্তু মামা কোথায় নিয়ে এলে? অতি চমৎকার জায়গায়। এটা হচ্ছে বিরাট সঙ্গীত পরিচালক সেলিম সাহেবের বাড়ি, এখানে তোকে আনবো বলেই তো একদিন ধরে গান শিখিয়ে তৈরি করেছি। সত্যি মামা? অতি চমৎকার সত্যি। জানিস সেলিম সাহেবের নাম সারা দেশে, বিরাট তার ক্ষমতা। না না না, একবার কইছি সাবের লগে দেখা হইব না। হ্যাঁ ব্যস্ত আছে তবু খারাপ চুকি লিয়া জানা ভাগো। ওরে বাবা, দারোয়ান বেটা যে এদিকেই তেড়ে আসছে, আয় আয় ওখানে লুকিয়ে থাকি, বেটা যে আবার কি করে। যাও ভাগো যাও। কি বললো? পাঠা? এইবার হচ্ছে কোকিল কণ্ঠী নূর জাহান রে লইয়াছেন বুঝি। অতি চমৎকার বলেছ দারোয়ান ভাই। তা সেলিম সাহেবের সঙ্গে একটু দেখা করতে পারি? তাকে একটু ওর গান শুনাতাম। গান রাইখা দেন মিয়া রাইখা দেন, পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি, গলা ধাক্কা খাওয়ানোর আগে নয় দুই একগার হইয়া যান। দারোয়ান ফাহিমান সাহেব যাও। চলো মামা, আর অপমান হয়ে কাজ নেই। অপমান? আরে পাগলি, আমাদের আবার মান কোথায় যে অপমান গায়ে লাগবে? অপমান শুয়ে ফিরে যাওয়ার জন্য তো তোকে এখানে নিয়ে আসিনি। চল মা আয়। আবার কোথায়? হ্যাঁ আয় না, চল আয় আয় মা আয়। বল মামা, আমার ভীষণ ভয় করছে। ভয়? তাহলে ওই ভয় নিয়ে তার ছেড়ে গাইতে শুরু করে দে। এখানে গাইবো? হ্যাঁ হ্যাঁ এখানে। না মামা, আমি এখানে গাইতে পারবো না। হাতে বুঝছিস না? হ্যাঁ থাক না। চমৎকার তোমার গলা, এসো এসো। এখনো আসছে না কেন, এত রাত হয়ে গেল। দেখেছো কাণ্ড, মামা ভাগ্নি মিলে সেই বিকেল থেকে কোথায় বেরিয়েছে,
খুদালা খাস্তা কই রে কোকিল কণ্ঠীর মা অবাক হয়ে দেখছিস কি হ্যাঁ আজ থেকে তোকে যে ওই নামেই ডাকতে হবে হ্যাঁ বন্ধ করো কি পেয়েছো তুমি মামা ভাগ্নি মিলে এত রাত অব্দি কোথায় ছিলে জবাব দাও তোর প্রশ্নের অতি চমৎকার জবাব 1000 টাকা ১০০০ টাকা ভাইয়া অতি চমৎকার কত যুগ ধরে তুই আমায় ভাইয়া বলে ডাকতেই ভুলে গেছিলি আর আজ টাকা দেখতেই সব ঠিক অতি চমৎকার তো এই টাকা জিনিসটা হাওয়ার বেগে মানুষকে বদলে ফেলে আমি যে কিছুই বুঝতে পারছি না ভাইয়া ধীরে ভগ্নি ধীরে গা শোয়া হয়ে গেলে অতি চমৎকার ভাবে সব বুঝবি এখন শুধু জেনে রাখ তোর রানী এক বিরাট গায়িকা হবে তাই তো এই 1000 টাকা অগ্রিম এক বছরে রানী 15000 টাকা আয় করবে একেই বলে মামা কা ভাগ্নি 15000 টাকা 15000-এ কতগুলো টাকা হয় কতগুলো ভাইয়া ভাইয়া কি ও কিছু না ও কিছু না তুমি সঙ্গীতের রানী হবে সবার মনের রানী হবে এ যে কত বড় সুখের কথা কত বড় সুখের কথা তাই নাকি তাহলে আমার পুরস্কার পুরস্কার কাল তুমি আমার সঙ্গে সিনেমায় যাবে রানী তোমার সময় হবে সিনেমা কিন্তু কাল থেকে যে আমার গানের রিহার্সাল শুরু হবে সেলিম সাহেবের ওখানে সেলিম সাহেব উনি তো আমার ভাগ্য গড়বেন খুব নাম করা সঙ্গীত পরিচালক তা কটার সময় সিনেমা 3টের শো অবশ্য তোমার যদি অসুবিধা হয় না হয় কি যে বলো ঠিক আছে কাল কিন্তু ঠিক 2:30 সময় তুমি ট্যাক্সি নিয়ে সেলিম সাহেবের বাড়ির সামনে এসো মামার কাছ থেকে ঠিকানাটা জেনে নিও কেমন খালেদ খালেদ শোনো কে বাড়ি বাবার সঙ্গে দেখা করে গেলে আর আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ লালি আমার না আমার একটা জরুরি কাজ আছে কিন্তু খালেদ আমারও যে একটা জরুরি কাজ আছে হ্যাঁ সেটা আবার কি আজ আমি শাড়ি পরেছি দেখো তো কেমন লাগছে তোমাকে না বেশ মানিয়েছে তাহলে আমার সিনেমায় নিয়ে চলো হ্যাঁ সিনেমা মানে লালি আমার না একটা জরুরি কাজ আছে আচ্ছা চলি খালেদ রানী বিরে খোঁজ করতেছ তো হ্যাঁ চিনছি চিনছি আরে মিয়া আমি না হইলে হে তো আমাকে সাবের কাছে বীরবার চানাছি পাইতো না কিন্তু হে তখন নাই নেই কিন্তু কোথায় গেছে বলতে পারো আমাকে সাবের লগে যেমন গেছে কই গেছে কেমনে কম কখন ফিরবে সাবে যেমন মর্জি হইব রানী বিবি নতুন গায়িকা অন সাবের কথা মতো চলতে ফিরতে হইব কিন্তু হের লগে তোমার কি দরকার ও মিয়া দেশকির বারা সারা বাগি আছে নি না 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 এসো রানী এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এ হচ্ছে দেশের বিরাট নামী ও দামি পপ গায়ক আমার বিরাট আবিষ্কার মিস্টার জাফরি নো নো জাফরি বাট জাও হাউ ডু ইউ ডু রানী এ দেখছি অতি চমৎকার পাগল
পাগল? ইয়েস, আমি পাগল। তুমি পাগল, বলো, তুমিও পাগল, বলো, বলো, বলো। আমি পাগল। পাগল পাগল দুনিয়ায় মস্ত বড় এক চিড়িয়াখানা, না শরমের নাই কোবালায়, চারিদিকে কর শুধু খাই খাই খাই। ও মাই গড, আমি কোথায় পালাই? পাগল পাই না ভাত, নয়া পাগলে বাজার মাত, যাতে পাগল তালে পাকা, নিচে তাদের টাকার চাকা, সেই টাকারই চাকায় চড়ে, ধরাকে সরা মনে করে, ভন ভন তাদের মাথা ধরে, এত টাকায় কি যে করে, দিন রাত শুধু ভেবে মরে, পাগলামিটা আরো বারে। চক্করে কার মাথায় কে বাড়ি মারে, ঝোপ বুঝে কেউ কোপ মারে, মেঘ দেখে কেউ ছাতা ধরে, সেই ছাতারই তলে তলে কলা গাছ হয় আঙুল ফুলে, তর তর করে যায় বেড়ে, বললে কিছু উঠে পেরে, হাতি যখন ফাঁদে পড়ে, চামচি গাও লাথি মারে। আই এম পাগল। পাগল পাগল দুনিয়ায় মস্ত বড় এক চিড়িয়াখানা, লাজ শরমের নাই কোবালায়, চারিদিকে কর শুধু খাই খাই খাই। ও মাই গড, আমি কোথায় পালাই? তা ওনার সঙ্গে যখন যাবার ইচ্ছে ছিল, তা আমাকে আগে বললেই পারতে। রাগ করছো কেন? মাপ চাইলাম তো। এই জানো, আর মাত্র কয়েকদিনের মধ্যেই আমি রেডিওতে গান গাইব, হাজার হাজার মানুষ আমার গান শুনবে, তুমি শুনবে না? হাজার হাজার মানুষের মধ্যে আমার মতো একজন না শুনলে খুব ক্ষতি হবে কি? হবে হবে হবে, কারণ ওই গান আমি তোমার জন্যে গাইব। আমাকে কেমন লাগছে? অবশ্য চোখে জুতো পরে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কখনো পরিনি কিনা।
মা, ও রং তুমি ছোটে মেখো না, ও জুতো তুমি খুলে ফেলো। তোমাকে এভাবে চিনতে পারবো না মা। অবাক করলি বাছা, আমি আর এখন গরিব রানীর মা নই, কোকিল কণ্ঠী রানীর মা যে তোর ভুল পাল্টাচ্ছে আর আমার পাল্টাবে না? কি হলো, কেমন যেন জর্জর লাগছে। বলিস কি রে, আজ রেডিওতে তুই প্রথম গাইতে যাবি আর আজই কি না? না না, ওসব কিছু না, সর্দি জ্বর আর কি, ঘর থেকে বেরুলেই সব ঠিক হয়ে যাবে। নে একটু লাপস্টিক লাগিয়ে নে। না না, আমার লজ্জা লাগে। লজ্জা কই? আরে সেলিম সাহেবের গাড়ি এসে গেছে তোকে নেয়ার জন্য। আরে চল চল, আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি। তুমি আবার কোথায় যাবে? পা, রানী আজ প্রথম গান গাইবে আর আমি সঙ্গে যাব না? না, তোমাকে যেতে হবে না মা। বুঝি, আমি ওর মা, আজ থেকে সব জায়গায় আমি ওর সঙ্গে যাব। কিন্তু মামা, সবাই চলে গেলে বাড়িটা কে পাহারা দেবে শুনি? চল। মামা, আমাকে তুমি দোয়া করবে না? অতি চমৎকার ভাবে তোকে আমি দোয়া করবো রে মামা। তোর সঙ্গে না যেতে পারলেও তোর গান আমি শুনবো না। ওরে ওরে, তোর গান আমি ঠিকই শুনব, তোর গান আমি ঠিকই শুনবো, ঠিকই শুনবো। ভুলে গেছি সুরু গো স্বরলিপি নেই, ভুলে গেছি সুরু গো স্বরলিপি নেই, পড়ে বলো না শোনাবো গান আমি কি করে, বলো না শোনাবো গান আমি কি করে, ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই। ছবি সে তৈরি করেছে।
তুমি এখানে অন্ধকারে দাঁড়িয়ে আছো আর আমি সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। অন্ধকার আমাকে মানায়, কিন্তু তুমি এখন আলোর জগতে পা রেখেছো। হাজার ভক্ত তোমার চারধারে, ওইসব ছেড়ে আমার খোঁজে অন্ধকারে ছুটে আসার তোমার সাজে না রানী। কি বলছো তুমি, জানো হাজার ভক্তের ভিড়ের মাঝেও আমি তোমার পথ চেয়ে অপেক্ষা করছিলাম। আমার পথ? তা নয় তো কি, অথচ তুমি কি না আমার চোখকে ফাঁকি দিয়ে। ফাঁকি? ঠিক বলেছো রানী, জীবনের সবকিছুই তো ফাঁকি, এবং এই ফাঁকির মধ্যে তোমার আমার পথ একদিন হয়তো দুদিকে সরে যাবে। ফাঁকি, সত্যি ফাঁকি। তুমি কি আমার উপর রাগ করেছ? রাগ? ঝড়ের উপরে কেউ রাগ করে? সে তো সবকিছু ভেঙে দিয়ে যায়, আঘাত করে যায়। খালেদ! রানী, আমি তোমার জন্য না না, এইসব মালার পাশে মালা মানায় না। তোমার মালা যদি আমাকে না মানায় তাহলে এগুলোও মানাবে না, এগুলোও মানাবে না, না মানাবে না, মানাবে না, মানাবে না। কালে নাও চিনতে পারে ভাইয়া। না রে, এই জেলখানায় থেকে থেকে মনটা মাঝে মাঝে বড্ড হাঁপিয়ে ওঠে, তাই তোর সাথে একটু ঠাট্টা করলাম, কিছু মনে করিস না জানো। ছি ছি, তুমি আমাকে এমন কথা বলতে পারলে ভাইয়া। মামা, তোমাদের সাথে আজকে খালেদ এলো না কেন? বুচি ওকে আমাদের সাথে আসতে নিষেধ করেছে। মা আসতে নিষেধ করেছে? আচ্ছা মামা,
শোন, খালেদের দিকে একটু নজর রাখিস বোন। আচ্ছা চলি ভাইয়া। আয় বোন। খুদা হাফিজ মামা। রানী, তুই এত বড় হয়ে গেছিস। ও মাই গড, ইটস রিয়েলি এ ম্যাড 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 ওয়ার্ল্ড। গানের দুনিয়া রানীর পেছনে পাগল হবে, আর সঙ্গে সঙ্গে ব্যাংকের সেলিম সাহেবের টাকার অঙ্ক বেড়ে যাবে। কি বলছেন আপনি? জাফরের কথায় কান দিও না। শুনুন, আপনাদের নতুন বাড়ির ব্যবস্থা হয়ে গেছে। অবশ্য আমি বাড়ির মালিক, ভাড়ার জন্য তাই ভাবতে হবে না। ইয়েস, ভাড়াটা যখন সেলিম সাহেব রানীর ওই গানের টাকা থেকেই কেটে রাখবেন, তখন আর কোনো ভাবনা নেই। আপনি বাঁচালেন ওই নোংরা পাড়ায় থাকতে এখন গা ঘিন ঘিন করে, নেহায়েত নিজের বাড়ি বলেই একদিন পড়ে আছি। শুধু বাড়ি নয়, রানীর জন্য আমি গাড়ির ব্যবস্থা করে ফেলেছি। আমার গাড়ি? হ্যাঁ, আমার পুরনো গাড়িটাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছেন? ইয়া, তবে গাড়ির দামটাও কিন্তু সেলিম সাহেব রানীর ওই গানের টাকা থেকে কিস্তি কিস্তি করে কেটে নেবেন। আপনি একটুও টের পাবেন না আন্টি, সব হিসেবে মিলে যাবে একেবারে কাটায় কাটায় শুভঙ্করীর হিসে। যাবে ম্যাম সাহেব, ট্যাক্সি। আচ্ছা, আপনার রেকর্ডিং এ চলে যান, আমি আর জাফরি একটু পরে আসছি। ওকে। ইয়া ইয়া, কি স্যার, গাড়ি বাড়ি টোপ দেখিয়ে রানী কি দেখছি ঠিকই ফাঁদে ফেলেছেন। আই মিন জাফরি। কোথায় যাব? তুমি গ্রামোফোন স্টেশনে চলো। আজ কখন বাড়ি ফিরবেন? ঠিক নেই, এখন যাচ্ছি গ্রামোফোন স্টেশনে, তারপর কোথায় যাব নিজেরাও জানি না। বড় ঝামেলায় পড়েছি আমরা। কিন্তু মা, রানীর খাটনিটা আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে না? এমনিতেই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তার উপর আহ কি যে বলো, টাকা কামাতে হলে অমন একটু একটু খাটনি খাটতেই হয়, তাছাড়া গান গাওয়াতে এমন আর কি খাটনি, অত গলা ছাড়লেই হলো। আসুন আসুন, রেকর্ডিং এর সময় হয়ে গেছে, আসুন। শোর শোর রানী, তুই যা যা। তুমিও এসো না, আমার গান শুনবে? ও আবার কোথায় যাবে, ওর কাজে ও যাক, তোর কাজে তুই যা। আরে হ্যাঁ, জানো আমরা কয়েকদিনের মধ্যে কানাগলির ওই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে যাচ্ছি। শুধু কি নতুন বাড়ি, সঙ্গে সঙ্গে রানী নতুন গাড়িও এসে যাচ্ছে। ভাড়া ট্যাক্সি চড়তে বড় লজ্জা লাগে, নিজের গাড়ি না হলে কি সম্মান থাকে? তা শোনো, তুমি ওই ট্যাক্সি চালানো ছেড়ে দাও। ট্যাক্সি চালানো ছেড়ে দেব? হ্যাঁ, রানীর গাড়ির ড্রাইভারের চাকরিটা অন্যকে না দিয়ে আমি তোমাকেই দেব। খালিদ, অতি চমৎকার, বলি বিদেশ যাচ্ছ? না, বিদেশ ছেড়ে নিজের দেশের খোঁজে যাচ্ছি। দেখো বাবা, আমি কিন্তু অতি চমৎকার সোজা মানুষ, অত হেয়ালি রেখে সত্যি বলো তো এমন উত্তেজিত হয়ে কোথায় যাচ্ছ?
বলো না বাবা। আমি আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি মামা। তবা তবা, অতি চমৎকার ছেলেটা বলছে কি? তোমার ভাগ্নির টাকা হয়েছে মামা, অনেক টাকা, নতুন গাড়ি আসছে, বাড়ি হচ্ছে, ওখানে ওখানে আমার মতো পরগাছার জায়গা হতে পারে না মামা, হতে পারে না। তোমার ভাগ্নির গাড়ির ড্রাইভারের জন্য আমি জায়গাটা খালি করে দিয়ে গেলাম মামা। জানো জানো মামা, আজ আজ মা আমাকে রানীর গাড়ির ড্রাইভারের চাকরিটা নিতে বলেছে, কিন্তু কিন্তু আমার তো একটা চাকরি আছে, তবু তবু কেন বলল, তবু কেন বলল? ও আমি এতিম ছেলে, দুনিয়াতে এতিম বড় একা মামা, বড় একা, কেউ তার আপন হয় না, হতে চায়ও না। আমি আমি ছিন্নমূল মামা, আমার কোনো মূল নেই, আমার কোনো মূল্য নেই, আমার আমার কোনো আত্মসম্মান নেই। আমি আমি পরগাছা মামা, আমি পরগাছা। Thank you.
মামা, মামা, ওর জিনিসপত্র কোথায়? ও কোথায়? চলে গেছে, তাই ওর জিনিসপত্র চলে গেছে। খালে চলে গেছে? ভালোই হয়েছে, না বলার আগেই আপনটা বিদায় হয়েছে। চুপ করো মা। মামা, ও কোথায় গেছে? কেন গেছে? বলে গেল তোর গাড়ির ড্রাইভারের জন্য জায়গা খালি করে দিয়ে যাচ্ছে। মানে সুখে থাকতে ভূতে কিলো বললাম ট্যাক্সি ড্রাইভারই ছেড়ে তোর গাড়ির ড্রাইভারি করার জন্য, তার নিজের ভালো নিজেই চাইলো না। এই তুমি কি করেছো মা? আমার গাড়ির ড্রাইভার হওয়ার জন্য তুমি ওকে বলতে পারলে? তুমি একটু কাঁপলে না মা গো? তুমি কি সত্যি আমায় জন্ম দিয়েছিলে? মামা, ওকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে দিলদার খাটিয়ারায়, ওখানে ওর খবর নিশ্চয়ই পাওয়া যাবে। চলো মামা, চলো। দাঁড়া, আমাকে পিছু টেকো না মা। টাকা দিয়ে তুমি বহু কিছু কিনতে পারবে, কিন্তু তোমার মেয়ে সুখ নয়। খালেদকে অসুখী করে তোমার মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না। তলে তলে শয়তান বেটা, আমার মেয়েটাকে এত জাদু করেছে। আসতে পারি? কে, কাকে চাই? খালেদ সাহেব আছেন? উনি? কিন্তু ওর সঙ্গে আপনার কি কাজ? সেটা তাকেই বলবো। কেন, ও আপনার কে? আপনার তার শুনে লাভ আছে নিশ্চয়ই। জানেন, আজ থেকে ও এখানেই থাকবে। ওই দেখুন না, ওর সংসার সাজিয়ে ফেলেছে। সংসার? হ্যাঁ, এতদিন কোথায় কোথায় যে থাকতো, বড় কষ্ট হতো বেচারার। বসবেন না, ও কিন্তু এক্ষুনি ফিরে আসবে। না, আমার আর কোনো দরকার নেই। কিছু বলতে হবে? শুনুন, এভাবে তো যেতে পারবেন না। কেন, আমি মিঠাই আনতে পাঠাচ্ছি? পাঠানের ঘর থেকে মেহমান কি খালি মুখে ফিরে যায়? তা হয়তো যায় না, কিন্তু খালি মন নিয়ে তো যেতে পারে। দেখা হলো? দেখা করার দরকার নেই, চলো। তুমি কেন এসেছো এখানে? কেন যে এখানে আসবো না তাই জানতে। আর আজ এসে জেনে গেলাম নতুন সংসারের জায়গাটা তুমি অনেক আগেই ঠিক করে রেখেছিলে। চলো মামা। তোমার বিছানা আমি নিজ হাতে সাজিয়ে রেখেছি। এসো এসো। অতি চমৎকার, আপনারা আসেন আসেন। থ্যাংক ইউ। বুঝি বুঝি, আর দেখে যা কারা এসেছে। ও বুঝি, বুঝিটা কোথায় গেল? বুঝি, আর জলদি করে আয়। অত চেঁচাচ্ছ কেন? আরে দেখ কারা এসেছে। আপনারা? গুড মর্নিং। হ্যালো। শোর শোর, আপনারা? Set your tick, set your tick. Set your tick. Oh, বুঝেছি, মানে take your seat. না, মানে নতুন ইংরেজি শিখেছি কিনা তাই পেছনেরটা আগে আগেরটা পেছনে বলে ফেলি, তবুও বলতে পারি? হ্যাঁ, আপনি খুব ভালো পারেন। আন্টি নামটা বড় মজার। বুঝি 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 বুঝ
বুঝিল, তুই কি মানুষের জবান ভুলে গেছিস? না না, ইংরেজিতে গালি দিলাম। বাহ, হতি চমৎকার তো ইংরেজি গালি গায়েই লাগে না। চুপ করো। ফের যদি ওদের সামনে আমাকে বুচি বুচি করেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। বলিস কি রে, তাহলে কি বলে ডাকবো? কি বলে ডাকবে? হ্যাঁ হ্যাঁ, জাফরির মতো তুমিও এখন থেকে আমাকে আংটি বলে ডাকবে। আংটি? হ্যাঁ, মেহমানদের জন্য চা নিয়ে এসো। মাফ করবেন, ভেতরে একটু কাজ ছিল। তা কেমন লাগছে এই নতুন বাড়ি গাড়ি? ফাইন, গাড়িতে চললে নামতে ইচ্ছে করে না, বাড়িতে এলে বেরুতে ইচ্ছে করে না, ফাইন। তবে বাড়িটা একটু ছোট, পরে কত বড় বাড়ি হবে। শুনুন, রানীর নামে ব্যাংকে কিছু টাকা জমান। এত তাড়া কিসের? এখন তো সবে টাকা আসছে, এখন খরচ করার দিন, পরে ব্যাংকের কথা ভাবা যাবে। দ্যাটস রাইট আন্টি, পরে না হয় একটা ব্যাংকই কিনে নেবেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস মা? অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে মেনে নিতে চেষ্টা করছি মামা। তাই কর মা, তাই কর। চেষ্টা তো করছি মামা, কিন্তু পারলাম কই। কে জানতো অতীত এমনি ভাবে আমার সব কিছু ছিনিয়ে বর্তমানের দিকে ঠেলে দেবে। রানী, তোকে আমি এমনি ভাবে তিলে তিলে মরতে দেব না রানী। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুই খালেদকে কত ভালোবাসিস। ওকে আমি ডেকে আনবই মামা। হ্যাঁ, আমি আমি ওকে ডেকে আনবই। না না, তুমি যেও না। কেন? ভুল না হয় আমি করেছিলাম। কিন্তু সে না করলেও তো পারতো। রানী, ফাংশনের সময় হয়ে গেছে, জলদি তৈরি হয়ে নে। ঝড়ের পাখি হয়ে উড়ে যেতে হবে কত দূরে, জানি না কোন সীমানা, হারিয়েছি ঠিকানা। ঝড়ের পাখি হয়ে উড়ে যেতে হবে কত দূরে, জানি না কোন সীমানা, হারিয়েছি ঠিকানা। লা 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 খুঁজে তারে পাব কি না, এত বড় এই পৃথিবী খুঁজে তারে পাব কি না, গেছে সে চলে যাক যাক না, তারে তুমি মিছে মিছে খুঁজো না।
চলে যাক যাক না, তারে তুমি মিছে মিছে খুঁজো না। ঝড়েরও পাখি হয়ে উড়ে যেতে হবে কত দূরে, জানি না কোন সীমানা হারিয়েছি ঠিকানা। তুমি চাকরি নেই বুঝি? জি, আমি যখন বলেছিলাম তখন তো গ্রাহ্যই করলে না। এখন আমি নতুন ড্রাইভার রেখে নিয়েছি, ওকে ছাড়িয়ে তো আর তোমাকে রাখতে পারি না, অন্য কোথাও চেষ্টা করো। আমি চাকরির জন্য আসিনি। চাকরির জন্য আসোনি, তবে কেন এসেছো? মানে খবরের কাগজে লিখেছে রানী নাকি গান গাইতে গাইতে অজ্ঞান হয়ে বিক্রি হওয়ার জন্য খবরের কাগজে অনেক কিছু লেখে। রানী ঠিকই আছে, আসতে পারো। রানী, জানিস খালে দেশে ছিল, গাড়ির থেকে নেমে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে চাকরির জন্য। খালে অবশ্য চাকরি নেই। শোনার পর কথাটাকে তাড়াতাড়ি ঘুরিয়ে বলল, তোকে দেখতে এসেছিল। আমাকে দেখতে এসেছিল? আবার কে জ্বালাতে এলো? এলে অথচ দেখেও গেলে না। আমি কত সুখে আছি, কত সুখে। কি তোমার দুঃখ? সুখ বলে কি কিছু আছে? নিশ্চয়ই আছে, খুঁজলেই পাবে। খুঁজেছি। আচ্ছা লালি, তোমার পুতুলটাকে তুমি খুব ভালোবাসো, তাই না? খুব ভালোবাসি। কিন্তু পুতুলটা যদি তোমার একদিন ভেঙে যায় তাহলে তুমি খুব দুঃখ পাবে না? খুব দুঃখ পাবো। কিন্তু তুমি এই কথা বলছো কেন লালি? আমার পুতুলটা ভেঙে গেছে। হ্যাঁ, এবার কিন্তু টাকা বাড়িয়ে দিতে হবে। জানেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিউজিক ডাইরেক্টর আমাকে পাগল করে তুলছে রানীকে দিয়ে গান গাওয়াবার জন্য। ওরা বলছে সেলিম সাহেবের লেজ ধরে আছেন কেন, আমরা রানীকে তার চেয়ে ডবল টাকা দেব। জিজ্ঞেস করুন না রানীকে। রানী, রানী! কিন্তু গাইবে কে? রানী সে তো পারবে না। পারবে না?
সেদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিল কিনা তাই আপনারা সব ঘাবড়ে গেছেন। ও তো এখন ঠিকই আছে। দেখুন, আপনি লোভের পেছনে আর আমি লাভের, লোভ অন্ধ আর লাভ চোখ মেলে মেলে হিসেব কষে কষে চলে। আমি ব্যবসায়ী, আর তাই সেদিনের ঘটনার পর রানীর এক্সরেটা অবশ্য নিজের গরজে করে নিয়েছি। এই নিন রিপোর্টটা। জানেন ওতে কি ধরা পড়েছে? রানীর যক্ষা হয়েছে। তাই আজ গানের জগতে রানীর সব প্রয়োজন ফুরিয়ে গেছে। আচ্ছা চলি, আমি গাড়িটা নিয়ে চললাম, কাল সকালের মধ্যে বাড়িটা খালি করে দেবেন। আমার ম্যানেজার এসে ভাড়ার আসবাবপত্রগুলো নিয়ে যাবে। ওকে, আচ্ছা, গুড বাই। রানী, কি হয়েছে আমায় বল মা। কি হয়েছে আমায় বল। বলবো আমার নিঃশ্বাসে বিষ আছে, বিষ, বিষ, বিষ। কি বলছিস মামা? আমি বাঁচব না, আমি বাঁচব না। আহে না কেন, সে কবে দেখা গেছে? বাইরে দেখতে বোনের কি আর মন চায় না? না না, আমার মনে হয় ও আজকাল গান নিয়ে খুব ব্যস্ত। তাহলে একটা চিঠিও তো দিতে পারে। গত কমাস ধরে তুমি কেবল লিখা যাইতাছ, জবাব দিহি পাও না। ও আরে মিয়া, বইনও গাছ যেই হোক, একটা কথা কই, কিছু মনে করো না। হালত বদলে গেলে পোলাও হালা বাপেরে চিনে না। অনেক লোভ করেছিলি, তাই মেয়েটাকেও শেষ করলি, নিজের কপালও ভাঙলি। এত লোভ কখনো সয় না, এত লোভ কখনো সয় না। আয় মা, আয়। এই নাও, এবার থেকে সৎপথে চলো, এইখানে যেন আবার আসতে না হয়। আর আসতে হবে না, এখান থেকে বেরিয়ে এবার আমি নতুন ভাবে জীবন শুরু করব। জানেন স্যার, আমার ছোট বোন, হ্যাঁ স্যার আমার আপন ছোট বোন, বিরাট বড় গায়িকা হয়ে গেছে। আর সর্বতি 16 মাস ধরে আমার জন্য অপেক্ষা করছে। কি বলছো? না স্যার, স্যার আমি চলি স্যার। আচ্ছা স্যার, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। হ্যাঁ সর্বতি, এবার আমি তোমাকে নিয়ে যাব, এবার আমি তোমাকে নিয়ে যাব, এবার আমি তোমাকে নিয়ে যাব। সর্বতী, ¶¶
রানী কই রে? মা খোকা, মা, মা গো, মা, 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 আমি তোমার ছেলে খোকা, মা, মা, আমি খোকা, দেখো মা, দেখো মা, আমি ফিরে এসেছি মা, মা, আমি তোমাদের ছেড়ে কোনো দিন যাবো না মা, হ্যাঁ মা, আমি তোমাদের ছেড়ে কোনো দিন যাবো না, কোথাও যাবো না মা, 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 রানী কোথায়? ও ঘরেই আছে। বলো কি, ও ঘরে, অথচ আমার ডাক শুনে এলো না, অভিমান করেছে বুঝি? রানী, 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 বলি প্রেম থেকে শুরু করে গায়িকা হওয়া পর্যন্ত কোন জিনিসটা আমার কাছ থেকে লুকোতে পেরেছিস পাগলি? আজও পারবি না। ইস, এত অভিমান! লক্ষ্মী বোনটি আমার, আমার দিকে ফিরে তাকা, তুই তুই এত বদলে গেছিস। তোর কুলাঙ্গার ভাইকে মাফ করে দে রানী, বিশ্বাস কর, বড় নিরুপায় হয়ে শুধু তোদের জন্যই আমাকে ও পথ বেছে নিতে হয়েছিল। কিন্তু এবার তোর মাথায় হাত রেখে কসম খাচ্ছি বোন, জীবনে আমি আর ওই পথে পা বাড়াবো না। আমি জানি তোর অনেক নাম হয়েছে, তুই অনেক বড় হয়েছিস, আমার মতো ভাই তোর পাশে আর মানায় না। আমি তোর পথের কাঁটা হয়ে থাকবো না বোন, আমি তোর পথের কাঁটা হয়ে থাকবো না। একবার শুধু ভাইয়া বলে ডেকে আমাকে একটু সান্ত্বনা দে। কি রে, ডাকবি না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি বোন, আমি চলে যাচ্ছি। ভাইয়া, ষোলো মাসে তোমার বোন রানী অনেক অনেক বদলে গেছে ভাইয়া। মা, মা গো, আমি জানতাম না মা ষোলো মাসে দুনিয়াটা এমন নিষ্ঠুর ভাবে বদলে গেছে, আমি জানতাম না আমার সঙ্গে সঙ্গে রানীর দুনিয়াও এমন উজাড় হয়ে গেছে। মা, মা, রানীকে বাঁচাতে হবে, মা, রানীকে বাঁচাতে হবে, ও এভাবে ধুকে ধুকে মরণের দিকে এগিয়ে যাবে, আর কে বাঁচাবে? গান শিখিয়ে তোর মামা যা পায় তাতে ঘরের খরচই চলে না, মরে যাক, রানীকে মরে গিয়ে বাঁচতে দে। না, ও বাঁচবে মা, কারণ আমি মরে যাইনি, ওর জন্য আমি বাঁচবো মা, আমি বাঁচবো। তুই কি আছে তোর? আমার কিছুই নেই মা, আমার চাকরি, কাজ, কিন্তু রানীকে বাঁচাবার জন্য দরকার হলে আমি আবার চুরি করব, আবার পকেট মারব। খোকা, জেলে প্রতিজ্ঞা করেছি, রানীর মাথা ছুঁয়ে কসম খেয়েছি, জীবনে আমি আর কোনো দিন পকেট মারব না। কিন্তু মা, গরিবের প্রতিজ্ঞার কোনো দাম নেই, তার কোনো নীতি নেই, থাকতে পারে না। অভাবের হাতে গরিব একটা নাচের পুতুল মা, একটা নাচের পুতুল। খোকা ফিরে আয়, খোকা জাস্টে ফিরে আয়।
বাজবি রানী, তুই বাজবি, তুই বাজবি রানী, তুই বাজবি। তোকে আমি মরতে দেবো না রানী, তোকে আমি মরতে দেবো না, আমি তোকে বাঁচাবো রানী, আমি তোকে বাঁচাবো, আমি তোকে বাঁচাবো। তুই বাজবি রানী, তুই বাজবি রানী, তুই বাজবি। কিছু ঘটে যাবার পর তোমরা আমাকে মনে করলে মামা? আমরা স্বার্থপর, বড় স্বার্থপর। সুদিনের স্বাদ পেয়ে দুর্দিনের বন্ধুদের আমরা ভুলে গেছিলাম বাবা, সব ভুলে গেছিলাম। দুটো টাকা দেবে বাবা? অভাবে স্বভাব নষ্ট, একেবারে ভিক্ষুক হয়ে গেছি বাবা। মামা, রানীর জন্য একটু দুধ কিনবো বাবা, চিকিৎসা তো দূরের কথা, অভাগিনীটাকে একটু দুধও কিনে খাওয়াতে পারি না বাবা। অতি চমৎকার বাবা, যদি পারো অভাগিনীটাকে বাঁচাও। এ কথা বলতে আমাকে কেউ বলেনি, নিজের থেকেই না বলে থাকতে পারলাম না। ওকে বাঁচাও, ওকে বাঁচাও। বাঁচাবো, কিন্তু কিন্তু আমি ওর কে? কে? নিজের মনকে একবার জিজ্ঞেস করো, তুমি ওর কে? আমি সর্বসাধ্য, আমাকে রেশন তোলার জন্য অন্তত 10টি টাকা দিন। দেখুন, আপনি নিজেও ছোট হচ্ছেন আর আমাকেও ছোট করছেন। 10 টাকা ভিক্ষে দিয়ে আমি হাত নষ্ট করতে চাই না, আপনি যেতে পারেন। আশ্চর্য, এত বড় জনপ্রিয় গায়িকা দুদিনেই ঝরে গেল, বিনা চিকিৎসায় আজ সে ধুকে ধুকে মরছে। আপনি তার চিকিৎসার সব খরচ জুগিয়ে যাবেন, অথচ আপনার কথা কাউকে জানাতে পারবো না, এমনকি রুগীকেও নয়, কেন বলুন তো? আমি সামান্য ট্যাক্সি ড্রাইভার, জানলে পর ও হয়তো আমার সাহায্য নিতেও চাইবে না। ওকে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কথা কেউ জানবে না। ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না, আমি দিন রাত খেটে টাকা জোগাড় করে দেব। ওকে যে বাঁচাতেই হবে ডাক্তার সাহেব। না, ভয়ের কিছু নেই, এখন থেকে চিকিৎসা শুরু হলে রানী ভালো হয়ে যাবে, আবার গাইতে পারবে। জিভটা দেখাও তোমার। আমি ওর ক্লিনিকে ভর্তির সব ব্যবস্থা করে এসেছি, কালই ওকে আমি নিয়ে যাব। রানীর চিকিৎসার সব ব্যবস্থা আপনি করেছেন ডাক্তার সাহেব, কিন্তু খরচ? আপনাকে এসেই তো বলেছি, রানীর গানের ভক্ত হয়েই আমি এখানে এসেছি। এত বড় প্রতিভাময়ী গায়িকা অর্থের অভাবে বিনা চিকিৎসায় অকালে ঝরে যাবে, এ আমি কল্পনাও করতে পারি না। না, কারো দয়া আমি চাইলে আমাকে মুক্তি দিন। দয়ার কথা বলছো? না না, দয়া আমি করছি না। যেদিন তোমার আবার সামর্থ্য হবে সেদিন না হয় আমার সমস্ত প্রাপ্য আমায় তুমি শোধ করে দিও মা, কেমন? রোদ
গলে এই যে পথে মন পুড়ে আশা কাঁদে তার সাথে সাথে রোদে পুড়ে পিচ গলে এই যে পথে কত মানুষের কত হাহাকার থামবে কখন তুমি বলো একবার রোদে পুড়ে পিঠ গলে এই যে পথে এখনো ঘুমোনি কি ভাবছো মা সত্যি করে বলুন ডাক্তার সাহেব আমাকে বাঁচাবার জন্য কে আপনাকে বাধ্য করেছে আমার গান না আপনার করুণা না অন্য কেউ তোমার এই প্রশ্নের জবাব দেবার সময় পরেও তো পাওয়া যাবে লালি দরওয়াজা বন্ধ করে দিব না খালিদ আসে গেছে না তুই ওকে কিছু বলিস না সে আজ কই দিন যাবৎ রোজ রাত করে ফিরে তোর তো কষ্ট হয় বেটি বলেছিলাম কি বললো কাজ আছে কাজ আছে এমন কি কাজ আছে জানি না শুধু বলেছে ওর অনেক টাকার দরকার কিন্তু ওর এত টাকার দরকার হলো কেন টাকা টাকা তো আপনি ঠিকই দিয়ে যাচ্ছেন কিন্তু রোগীকেও তো কখনো কখনো দেখতে হয় রানী এখন আগের চাইতে অনেক ভালো হয়ে উঠেছে শি ইজ ইম্প্রুভিং ফার্স্ট আপনার মেহনত সার্থক হবে যান একবার দেখে আসুন কেমন যেন ঘুরে গেছিল দিন রাত খেটে খেটে শরীরটা কি করেছো দেখেছো কত মানা করেছি কিন্তু আমার কথা শুনলে তো রক্ত পানি করে টাকা কামাই কি দরকার বলতে পারো দরকার ছিল লালি বড় দরকার এই কটা মাসে টাকার মূল্য আমি মর্মে মর্মে বুঝেছি কিন্তু এবার আমার প্রয়োজন ফুরিয়েছে লালি আমি আমি আর তোমাকে কষ্ট দেব না জানো লালি আজ আমার বড় খুশি লাগছে মনে হচ্ছে খুশিতে আমি পাগল হয়ে যাব সত্যি তবে কি মিথ্যে বলছি ডাক্তার সাহেব বলেছেন
রানী এখন সম্পূর্ণ সুস্থ, ও আবার গাইতে পারে। তাও হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে কবে? কাল। সত্যি আন্টি, ও কি মজা, আবার আমি রানীর সঙ্গে গাইতে পারবো। মরণের হাত থেকে ফিরিয়ে নে, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তবে যদি চিকিৎসার খরচের অঙ্কটা বলে দিতেন। আজ যাবার দিনে এসব কথা কেন? একদিন আপনি তো বলেছিলেন ভালো হয়ে গেলে খরচের টাকাটা নিয়ে নেবেন, আমি যে করেই হোক আপনার খরচের টাকাটা দিয়ে দেব। আমার কাছে তোমার কোনো ঋণই নেই, তোমার চিকিৎসার টাকা আমি অনেক আগেই পেয়ে গেছি মা। পেয়ে গেছেন কি করে? দুনিয়াটাকে তুমি যত নির্দয় ভেবেছ আসলে তো তা নয়। হাজার মানুষের ভিড়ে অনেক দরদি মনও তো লুকিয়ে থাকতে পারে। কি বলতে চান আপনি? তোমার চিকিৎসার পুরো টাকাটা এমনি একজন দরদি এতদিন ধরে জুগিয়ে গেছে। কে সে? না মা, তাকে কথা দিয়েছি তার পরিচয় আমি তোমায় দিতে পারবো না। সে সামান্য একজন পথের মানুষ, তুমি হয়তো চিনতেও পারবে না। আমি চিনতে পারবো না? বলুন ডাক্তার সাহেব কে সে? পথের সামান্য মজদুর, ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার খালিদ, তুমি? ইউরেকা, রানি, মাই সিঙ্গিং বার্ড। রানি, সেলিম সাহেব তোকে আবার নিতে এসেছে মা। শিওর শিওর, তুমি আবার কোকিলের মতো গাইবে, তোমার নাম হবে, তোমার যশ হবে, তোমার হাজার হাজার টাকা আসবে। মাই হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস টু ইউ রানি। আবার আমাকে কাটা দিয়ে জর্জরিত করতে এসেছে। এ ফুল নয়। কাটা, কাটা! রানী চুপ করুন, আপনাদের মতো আমানুষের জন্য রানী আর গাইবে না। রানী গাইবে লাঞ্ছিত মানুষের জন্য, তাদের আত্মার গান। রানী কোথায় যাচ্ছিস? যার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি আমি তার কাছে যাচ্ছি, আমি খালেদের কাছে যাচ্ছি, মা খালেদের কাছে যাচ্ছি। রানী শোন, ওকে যেতে দে, আজ আর কেউ ওকে রুখতে পারবে না, ওর পথ খুঁজে পেয়েছে। যত ক্লানি, যত সংশয়, যত ভুল, আজ তুমি তোমার পরশে মুছে দেবে না? তুমি কত মহৎ, আর আমি কত দিন তোমাকে কাছে পেয়েও ধরে রাখতে পারিনি, বুঝতেও পারিনি। কিন্তু আজ বুঝতে পেরেছো তাই না? বড় দেরি করে বুঝেছো রানী, সময় কারোর জন্য বসে থাকে না। তোমার আর আমার জগৎ আলাদা, তোমার ওই জৌলুসের জগতে ভালোবাসার কি বা মূল্য? তার সব আকুতি, সব মিনতি টাকা জঙ্কারে হারিয়ে যায়। হাজার মানুষের মনে রানী তুমি, আমার একান নও। তুমি চলে যাও রানী, তুমি চলে যাও। আমি যাব না, আমি যাব না, আমাকে ওই নিষ্ঠুর জগতে ঠেলে দিও না, ওখানে আমি বাঁচবো না। আমি বাঁচতে চাই তোমার পায়ের তলায়, এই আমার সব, সব কিছু, সব কিছু। লালি, লালি, ওকে যেতে বলো। ও
পাঠানের মেয়ে আজ তোমাকে খালি মন নিয়ে ফিরে যেতে দেবে না। সেদিন গিয়েছিলে, কারণ আমি বুঝতে পারিনি। লালি, এ কি করছো? তোমাদের এত বড় ভালোবাসাকে আমি কি করে অপমান করব? লালি, এসব কি বলছো তুমি? যা আগে কখনো বুঝিনি, তুমি রানীকে ফিরিয়ে দিয়ে আমার অপরাধ আর বাড়িও না। লালি,